প্রথম যে ফিগারটা এটার পরে এটা এটার পরে এটা পরবর্তীতে কি হবে তোমাদের ওখানে চারটা অপশন থাকতে পারে ব খ ব ম কোনটা উত্তর হবে সেক্ষেত্রে তোমরা যে কাজটা করবা প্রথমে দেখবা যে ক্লুগুলা দেওয়া থাকে যে ক্লুগুলা দেওয়া রয়েছে এগুলো কিভাবে মুভ করছে জাস্ট তুমি অ্যান্সার প্যাটার্ন ওভাবে মুভ করবা তো দেখো এখানে চতুর্ভুজ আছে এবং উপরে যে প্লাস মাইনাস রয়েছে দেখো এটা প্রথমে উপরের দিকে তারপর কি তোমার ডাইন সাইডে চলে যাবে এখান থেকে এদিকে চলে আসবে তারপর এখান থেকে নিচের দিকে চলে আসবে তাহলে নিচে এটা ঘুরে কাটার দিকে ঘুরে পরবর্তী অ্যান্সারটা কি এরকম হবে না প্লাস এবং মাইনাস এটা কি বুঝতে পেরেছো আচ্ছা তাহলে কি দাঁড়াবো আবার আমি তো যদি ইয়া করি ডিভিশন দিই প্রথমে প্লাস মাইনাস ছিল উপরের দিকে তারপরে গেল তোমার ডাইন সাইডে তারপর আসলো নিচের সাইডে তারপর চলে আসলো তোমার বাম সাইডে তার মানে এটা ঘড়ির কাঁটার দিকে গেল ক্লক ওয়াইজ প্রথম বাড়ালে অ্যান্সার হবে এটা এটা যদি কোয়া নাম্বারে থাকে তাহলে কোয়া নাম্বারে আসছে যদি কোয়া নাম্বারে থাকে তাহলে কোয়া নাম্বারে আসছে ওকে পরবর্তী প্যাটার্ন দেখো দেওয়া রয়েছে বৃত্তের ভিতরে নানান কাহিনী এখন তোমাদেরকে যেটা দেখতে হবে যে ব্লক করাগুলো কোনগুলো মানে কোন দিকে দেখো ডিরেকশনটা প্রথমে একটু কোনাকোনি ছিল এদিকে ছিল পরের চিত্রে কি উল্টে গেছে না দেখ মিনিট আগে ছিল এরকম পরে চলে গেছে এরকম পরেরটাই দেখো আবার এই কোনাকোনি তাহলে নিশ্চয়ই পরের যেটা হবে এই কোনাকোনি মানে ক্রস মানে এ কোনা ও কোনা আগেরটা ছিল কি এ কোনা পরের সে এ কোনা এখন যদি এ কোনা থাকে তাহলে হবে এটা তাহলে নিশ্চয়ই যে অ্যান্সার প্যাটার্নে যেখানে এরকম থাকবে এবং এই কন্যা 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 কোনটা যাবে এটা এটা না এইটা ভরাট থাকবে যেটা সেটাই অ্যান্সার হবে তোমাদের ওখানে চারটা অপশন দেওয়া থাকবে এই টাইপের যেগুলো থাকবে সেটা অ্যান্সার দিয়ে ফেলবা সব থেকে বড় জিনিস হচ্ছে তোমরা সবসময় অনেকেই মানে প্রশ্ন করো স্যার যে ম্যাট্রিক্স টাইপের কিছু থাকলে বা ছবি টাইপের কিছু থাকলে মানে মাথার ভিতরে হিজিবিজি লেগে যায় আসলে এত টেনশন করার কিছু নয় সবসময় মনে রাখবে আইপিএ এর ভিতরে নিয়মটাই হচ্ছে তোমাকে যেটা বের করতে করবে আগে অপশন দেওয়া থাকবে বুঝতে পেরেছো ওকে আমি লাস্ট নাম্বারে চলে যাচ্ছি তাহলে শেষ করি দেখো লাস্ট নাম্বারে কি হয়েছে এর আগে কিন্তু তোমার তিনটা চিত্র দেখছো এবার দেখো পাঁচটা এইটা দেখলে মাথা আরো ভরকে দিতে পারে বিশেষ করে যারা নতুন তাদের জন্য তো দেখো এখানে দেখো কিভাবে কি হয়েছে এখানে কি বৃত্ত তারপর কি চতুর্ভুজ পরেরটা কি হয়েছে বলো তো এই লাস্টে যে চতুর্ভুজ ছিল চতুর্ভুজের ভিতরে প্রথম বৃত্ত চলে গিয়েছে এইবার দেখো আরো দুটো অপশন দিয়েছে এটা ত্রিভুজ এটা বৃত্ত তাহলে উপরের অপশন অনুসারে কি হওয়া উচিত এই দ্বিতীয়টা মানে বৃত্তের ভিতরে প্রথমটা চলে গেছে তাহলে অ্যান্সার প্যাটার্নে যেখানে এটা থাকবে সেটাই উত্তর হবে না তোমাদের এটা কি বুঝতে পারছো তো এরকম আর কি সবসময় মনে রাখবে ম্যাট্রিক্স ভালোভাবে যদি প্রত্যেকটা সঠিক অ্যান্সার দিয়ে দিতেও ঘড়ির কাঁটার ডিরেকশনটা মনে রাখা একটা জরুরি যে ডান দিকে চিত্রটা ঘুরছে না বাম দিকে চিত্রটা ঘুরছে তো এটাই ছিল পরবর্তী দিন ইনশাল্লাহ আরো শিখাবো।